ডেঙ্গি পরিস্থিতি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, আর সেই বৈঠকে ফোনে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গিতে যাতে আর কোনো প্রাণহানি না হয় সেদিকে কড়া নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। ঝিলম করণ যে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ঝিলম, মুখ্যমন্ত্রী আর কি নির্দেশ দিলেন? একদমই, তুমি যেমন বলছিলে যে মুখ্যমন্ত্রী আজকে নবান্নে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে ফোন মারফত তিনি যোগ দেন, এবং তিনি সেখানে যারা উপস্থিত ছিলেন সচিব এবং বিভিন্ন জেলার জেলাশাসক ও স্বাস্থ্যকর্তাদের যে নির্দেশ দেন তার মধ্যে অন্যতম, যেমন তুমি বলছিলে যে ডেঙ্গিতে আর যেন প্রাণহানি না হয়, প্রাণহানির ঘটনা কমানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এই সময় সপ্তাহে 7 দিন ব্যাপী 24 ঘন্টা ধরে যাদের যাদের জ্বর হচ্ছে বা ডেঙ্গি পরিস্থিতি নজরদারি করতে তিনি নির্দেশ দিয়েছেন। তিনি সকলের কাজের প্রশংসা করেছেন, কিন্তু তার পাশাপাশি তিনি যেটা বলেছেন যে এখনো আগামী বেশ কিছুদিন সতর্ক থাকতে হবে, এবং এই সময় যেখানে যেখানে জ্বর হচ্ছে, জমা জল থাকছে, সব কিছু নজর রাখতে হবে। যাদের জ্বর হচ্ছে তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিতে হবে এবং নজরদারি চালিয়ে যেতে হবে। এবং বিশেষ করে তিনি যেটা নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে যাতে প্রাণহানির ঘটনা আর না ঘটে এই বিষয়টার ওপর নজর দিতে বলেছেন। হটস্পট অঞ্চলগুলো ইতিমধ্যে চিহ্নিত করার জন্য তিনি বলেছেন, ডেঙ্গি বিষয়ে তিনি এই নির্দেশগুলো দেন। তবে তোমাকে জানিয়ে রাখবো, এর পাশাপাশি তিনি দুর্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই দুর্যোগ যে আগামী কয়েকদিন হবে সে ব্যাপারে নজর রাখতে হবে, এবং নবান্নে কন্ট্রোল রুম চালু করতে হবে বলেও তিনি নির্দেশ দেন আধিকারিককে। অর্থাৎ ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলা এবং মৃত্যু আটকাতে একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তোমাকে ধন্যবাদ ছিলাম। সব ওয়ার্ডের কাউন্সিলররা রাস্তায় নেবে প্রচার করছে, কনজারভেন্সি ডিপার্টমেন্ট, বিল্ডিং ডিপার্টমেন্ট, হেলথ, ইঞ্জিনিয়ারিং সবাইকে নিয়ে মুভ করছে যে কোথায় মশার লার্ভা আছে সেটাকে নষ্ট করার। কেন আমরা ফল পাচ্ছি না? তার কারণ একটাই, 98% মানুষ তারা সচেতন হয়ে গেছে, তাদের নাগরিক দায়িত্ব পালন করছে। 2% মানুষ শুধু যারা এখনো নাগরিক দায়িত্ব পালন করছেন না, এটা বুঝতে পারছেন না যে ছাতে বা দুপুরবেলা দই খেয়ে ভাঁড়টা বা দইয়ের হাঁড়িটা পাশের জমিতে ফেলে দিলাম, সেখানে জল জমার পরে যে ডেঙ্গির লার্ভাটা হবে সেটা এসে তার বাচ্চাকেই কামড়াবে সেটার সচেতনতা নেই, বা ছাতে উঠে বৃষ্টির পরে টবের নির্বোতে জলটা জমে আছে কি না দেখা, দেখলে ফেলে দাও, নাহলে ওই লার্ভা দিয়েই আমার বাড়িতে কারোর না কারোর ডেঙ্গি হবে, সেই সচেতনতা হয়নি। বা আমাদের কিছু কিছু জায়গায় আধিকারিকরা রয়েছেন, বড় বড় প্রপার্টিগুলো একবার ঘুরে দেখে সেইগুলোকে ঠিক করা সেইটা হয়নি। আমরা বেলেঘাটায় এখানে ওখানে অনেকগুলো জায়গায় বন্ধ কারখানায় বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ওখানে আগের মাসখানেক আগে গেছিলাম, প্রচুর লার্ভা পাওয়া গেছে, কিন্তু এখনও সচেতনতা হয়নি। কেন্দ্রীয় সরকারের অনেকগুলো প্রপার্টি আছে বন্ধ কলকা, যেসব বন্ধ কারখানা, লার্ভার আতুর ঘর একটা, আমাদের রেলের অনেকগুলো জায়গা লার্ভার আতুর ঘর হয়ে দাঁড়িয়েছে, পোর্টের ভেতরে যেতেই দেয় না, রেস্ট্রিক্টেড, ওখানে সিআইএসএফ আমাদের আটকে দিয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে ওর ভেতরেও লার্ভার আতুর ঘর তৈরি হচ্ছে অনেকগুলো জায়গায়। এইগুলোর সাথে আমাদের লড়াই করতে হবে।